হেই গাইস, আজকে আমরা কথা বলতে চলেছি স্যান্ডে সাহাকে নিয়ে। হ্যাঁ জানি দেরি হলো, কি করবে, চ্যানেল তিনবার চেক করতে গিয়ে আমার তিনবার জ্বর চলে এসেছে। স্যান্ডি সাহা বাংলা ইউটিউবারদের মধ্যে একটা মাইলস্টোন। হ্যাঁ, এটা জানার কোনো প্রয়োজন নেই যে মাইলস্টোনের জেন্ডার কি, ছেলে মেয়ে হাতি ঘোড়া ঘন্টা যায় আসে। স্যান্ডি সাহা যেমনি বিচিত্র একজন প্রাণী, ঠিক তেমনই তার ভিউয়াররাও বিচিত্র। তাকে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন প্রকারের চ্যালেঞ্জ দেয়, যেগুলো করা ডুবে মরে যাওয়া আমাদের ক্ষেত্রে একই, কিন্তু ওটা স্যান্ডি সাহার পক্ষে খুব কমন ব্যাপার। এক এক করে সবেতে আসবো, চলো শুরু থেকে শুরু করি। সবার প্রথমে এটা জানো, যখন কেউ নিজের নামের আগে রোস্টারের ট্যাগ লাগিয়ে নেয়, তখন সে যাকে খুশি যা খুশি বলার সুযোগ পেয়ে যায়। এটা মাথায় রেখো, এটা বলার কারণও বলবো। স্যান্ডি সাহা, যাকে আমি ভালোবেসে স্যান্ডেল বলি আর শর্টে ভেন্ডি বলি, একে দেখার পর সাধারণত সাধারণ মানুষ মানে তোমার আমার মতো পাবলিকদের মাথায় যা চলে, কি এটা আর কি এটা। চলো স্যান্ডি ছোটবেলা থেকে শুরু করে যাক। এই প্রাণীটিকে সর্বপ্রথম পাওয়া যেত কলকাতার ঘটিহারা অন্তর্ভুক্ত হারা নামক অঞ্চলে। একদিন স্যান্ডি ঘুরতে বেরোয়, সেই সময় কিরণদার ঝড়ের গতিতে আসা বল স্যান্ডির মাথায় লাগে আর স্যান্ডি অজ্ঞান হয়ে যায়। স্যান্ডির পরিবার অনেক দৌড়াদৌড়ির পর স্যান্ডিকে ঠিক তো করে নেয়, কিন্তু স্যান্ডির ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছিল মাথায়, আর বর্তমানে দর্শকদের প্রিয় ভেন্ডির মাথায় ঢ্যাঁড়সের মতো বুদ্ধিহীন হয়ে পড়লো। আর এরই সাথে স্যান্ডি নতুন কিছু রোগও উপহার হিসেবে পেলো, যেমন ছেলে হয়ে ছেলেদের প্রতি আকর্ষণ, সারাক্ষণ হর্নি ফিল করা, যাকে তাকে যাতা গালাগাল দেওয়া। তখন থেকে স্যান্ডির সাথে কিরণদার ব্যাট আর বলের সম্পর্ক। স্যান্ডি বড় হতে থাকে আর তার ছেলেদের প্রতি আকর্ষণ বাড়তে থাকে। সারা জীবনে অনেক বোকামোয়ার পাগলামো করার পর স্যান্ডি ইউটিউবে অ্যাকাউন্ট খোলে আর নিজের বোকামোয়ার পাগলামো দিয়ে দর্শকদের মাতিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু স্যান্ডি কিছুদিনের মধ্যেই বুঝতে পারে যে এই জিনিসটা আর বেশি দিন চলবে না, কারণ দর্শক নতুন প্রাণী চায়, তার পাশাপাশি নতুন সেক্সুয়াল কন্টেন্ট আর পাগলামোর অন্যই একটা লেভেল চায়। তখন স্যান্ডি নিজের ঘষে যাওয়া স্যান্ডেলের মতো বুদ্ধি নিয়ে ময়দা মেখে অ্যাক্টিং করা শুরু করে, কারণ তার পাশের বাড়ির পল্টু বলেছিল যে ময়দা আর বেসন মাখলে ফর্সা হয় আর ফর্সা হলে দেখতে সুন্দর লাগে। আর টিভিতে অ্যাড দেখো স্যান্ডি এতটাই বুঝতে পেরেছে যে যদি তুমি ফর্সা না হও জীবনে সাফল্য পাওয়ার কোনো চান্স নেই। স্যান্ডি তাড়াহুড়ো মেকআপ করে ভিডিও বানাতে চলেতে যায়, কিন্তু পল্টুর কথা পুরো না শুনে দৌড় দেয়। পল্টু এর পরের লাইনটা বলতে পারেনি যে ওটা ধুতে হয়। আর তারপর চার মাস এরকমই চলতে থাকে, স্যান্ডি নিজের ভিউয়ার হার্ট অ্যাটাক দিতেই থাকে। এই চার মাসে স্যান্ডি শুধু মেকআপই ট্রাই করেনি, স্যান্ডি স্কুলের নাটকের যত যা যা শিখেছিল তা সব ইউটিউবে এনেছে, যেমন গাছ হওয়া, নাটক করা আর অ্যাক্টিং না তো ওভার অ্যাক্টিং করা। এছাড়া কখনো পরিবারের পরি হয়ে উড়ে বেরিয়েছে, কখনো জল হরা হয়ে জলে হরহর করে বেরিয়েছে। হ্যাঁ, জল হরা কারণ ওটা না ছেলে ছিল না মেয়ে ছিল, নিজেও জানে না নিজে কি করে বেড়াচ্ছে। স্যান্ডির ইউটিউবে চ্যানেল বানানো মাত্র সব থেকে প্রথম কঠিন কাজ ছিল ওর নিজের চ্যানেলের লোগো বানানো। যে লোগোটাকে বানিয়েছে যদি স্যান্ডি নিজে বানিয়ে থাকে, আমি বলবো সাংঘাতিক ক্রিয়েটিভিটি ওর, কারণ যখন কিংবা কোনো ছেলে কিংবা মেয়ে বানানো হয় তখন আলাদা আলাদাভাবে ভাবতে হয়। আর যেহেতু এই জিনিসটা আগে থেকে তৈরি হয়েছে, ওটা নিয়ে অতটা মুশকিল হওয়ার কথা নয়, কিন্তু ও যেটা তৈরি করেছে ওটা না ছেলে না মেয়ে, এর জন্য বোঝা মুশকিল যে কীভাবে তৈরি করেছে। তাই এটা হচ্ছে ওর সব থেকে কঠিন কাজ। আর ইউটিউবে যা করে চলেছে ওটা তো ধারণারই বাইরে। মদনার চায়ের দোকানে বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে। হ্যাঁ দাঁড়া, ওটা তো আসবো। এত অব্দি যেটা শুনলে সেটা হচ্ছে স্যান্ডির এখন অব্দি জীবন কাহিনী। এরপর যেটা আছে ওটা যদি তুমি স্যান্ডির ভক্ত হয়ে শোনো, তাহলে এক কাজ করো, শোনো না, স্কিপ করে বেরিয়ে যাও। আর যদি বোঝার ক্ষমতা রাখো তাহলে শোনো। স্যান্ডির সাথে ভদ্রতার দূর দূর অব্দি কোনো সম্পর্ক নেই। ভদ্রতা স্যান্ডির পাড়ার কুকুরের নামও না। হ্যাঁ হয়তো ওর ফ্যামিলি ভদ্র হতে পারে, কিন্তু স্যান্ডির সাথে ভদ্রতার কোনো সম্পর্ক নেই। এবার আসি মেইন টপিকে। বলেছিলাম না রোস্টার যদি নিজের নামের আগে ট্যাগ লাগিয়ে নাও, তাহলে তুমি যাকে খুশি যা খুশি বলার পারমিশন পেয়ে যাও। ওটা স্যান্ডি করেছে, তাও নিজের নামের আগে রোস্টার ট্যাগ না লাগিয়ে। এবার তোমরা বলতে পারো যে কি করে এটা হওয়া সম্ভব না। ও কি খান কি খান না ওটা পরে দেখবি, আগে আমাকে বলতো রোদ্দুর রায়ের মায়ের সাথে কি সমস্যা আছে। তুই যে কথাটা বললি কথাটা মানেও জানিস? আর যদি মানে জানিস তাহলে ইউটিউবের মধ্যে ওর মাকে নিয়ে কি করছিস? হ্যাঁ আমি মানছি রোদ্দুর রায় রবীন্দ্রনাথ ঠাকুরকে গালাগাল দিয়েছে, আরো অনেককেই গালাগাল দিয়েছে যেটা করা উচিত হয়নি। তুই তার জন্য তাকে গালাগাল দিয়েছিস, আমি তোর সাথে এগ্রি করি, ঠিক আছে, তার একটা লজিক আছে, কিন্তু এটা কি, ওর মা কি করলো? মনে আছে যখন আমরা স্কুলে যখন লড়তে পারতাম না কারোর সাথে, তখন বাবা মাকে ডেকে নিয়ে যেতাম, এ অন্যের বাবা মাকে তুলে নিয়ে আসছে গালাগাল দেওয়ার জন্য। তুই কি করছে, ঠাকুমা হয় তোর বয়সে, তোর ঠাকুমায় কি ক্ষতি করেছে তোর, তুই তাকে ছাড়লি না? যদি তুই রোস্টার হোসো
তবুও তোর কোনো সেন্স নেই তার ফ্যামিলিকে গালাগালি দেওয়ার, যারা কিছু করেইনি। তুই খুব বড় জোর রোদ্দুর রায়কে গালাগালি দিতে পারিস, কিন্তু ওর ফ্যামিলি তো ইউটিউবেও নেই, ও ফ্যামিলি নিয়েও ইউটিউব করে না, তারপরেও তুই ওকে ওর ফ্যামিলিকে কেন টানছিস? আর এটা অলরেডি অনেককে, আর কোন মায়ের লাল যেন বলছে যে রোদ্দুর রায়কে জেলে ভরে দেওয়া উচিত তোর এই গানের জন্য। এইভাবে দেখলে না ইন্ডিয়ান রোস্টিং কমিউনিটির 80% পাবলিক যাবে জেলে, আর সবার আগে তো স্যান্ডি যাবে। যদি তুই রোস্টার হোসও তবুও তোর কোনো সেন্স নেই তার ফ্যামিলিকে গালাগালি দেওয়ার, যারা কিছু করেইনি। ও ঠিক নিয়েই নাচছে, যেটা তুই জানিস না সেটা হচ্ছে নারকেল গাছে উঠতে কতটা ফাটে, কখনো উঠে দেখ। আমি ছোটবেলা থেকে উঠছি, আমি জানি কতটা শক্তি আর কতটা ধৈর্য লাগে। বাই চান্স যদি একবার হাত পিছলে যায় না, উপর থেকে পড়বি আর উপরেই যাবি আবার। তো এই উল্টো পাল্টা কথা বলার আগে একবার ভাব যে কি বলছিস, আর যেটা জানিস না সেটা নিয়ে বলিস না। যদি তোর বিশ্বাস হয় না যে আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি, এক কাজ কর, যা নারকেল গাছে উঠে দেখ। কলকাতার মতো জায়গায় যেখানে নারকেল গাছ আর নারকেল গাছ থেকে পাড়ার লোক পাওয়া যায় না, সেখানে ও ভুল কিচ্ছু বলেনি। এক কাজ কর, যদি তোর এত ডাউট থাকে না, উঠে দেখ, উঠে পার, তারপর বলবি। সিঁড়ি দিয়ে বাড়ির দোতলায় উঠে ঘরে বসে নারকেল নাড়ু সাটানো হেভি ইজি কাজ, জানিস তো। কখনো গাছে উঠে দেখ, উঠে নারকেল পেরে দেখ, পেরে নিজে নারকেল নাড়ু বানা আর বানিয়ে নিজের মাকে খাইয়ে দেখ কতটা ফাটে, তারপর বুঝতে পারবি যে রোদ্দুর রায় ঠিক বলেছিল কি ভুল বলেছিল। মানে দেখো আমরা একজন বাঙালি হয়ে, এক মিনিট কথাটা ঠিক করে মাথায় বসতে দে। প্রথমত তুই বাঙালি হয়ে বাঙালির নাম ডোবাচ্ছিস, তারপর তুই যেগুলো করছিস ওগুলো অন্যের দিকে আঙুল তোলার কোনো মানে দাঁড়ায় না। একবার নিজেরটাও দেখ যে নিজে কি করছিস। আর ইউ শিওর এখানকার এই স্ট্রিট ফুচকা তুই খাবি? একদম খুব ভালো টেস্ট, আমি খেয়ে তো দেখ। স্যান্ডি, তুই যেটা স্যান্ডো গেঞ্জি হয়ে পরে আছিস না, ওটা মোটেও স্যান্ডো গেঞ্জি নয়, আর এটা বাঙালির কমসে কম সম্মান বাড়ায় তো না, ডোবায় অবশ্যই। আর ওইভাবে কেউ ড্রেস পরে না কেলানে, তোর পাশে যে একটা আছে সে অব্দি তোকে দেখে হাসছে, এটা কমপ্লিমেন্ট নয়। মানে দেখো আমরা একজন বাঙালি হয়ে রবীন্দ্রনাথ সুকান্ত, এরা আমাদের ইমোশন। রবীন্দ্রনাথ কি তোর গার্লফ্রেন্ড হয় নাকি যে তোর ইমোশন? এখনকার যুগে ব্রেকআপ আর সিলেবাসের চাপের পরে না লোকে হিন্দি স্যাড সং শোনে, আর যদি ভুল করে বাংলা শোনেও না তাহলেও দেবজিতের এগুলো শোনে। রবীন্দ্রনাথ অব্দি কেউ যায় না যে প্রেমে ব্যর্থ হওয়ার পর জিজ্ঞাসা করবে সখী ভালোবাসা কারে কয়। তোকে কে বললো ওকে কেউ দেয় কি দেয় না? আর ওকে দেয় কি দেয় না ওটা ওর প্রবলেম, তুই মাথা ফাটাচ্ছিস কেন? এবার এত ঝামেলার মধ্যে স্যান্ডি নিজের সুপার পাওয়ার বলতে ছাড়ে না। তোর যদি ওখানে জায়গা বেশি থাকে তাহলে আমার জন্য বাঁচিয়ে রাখ, আমাদের বাড়িতে অনেক ইট আছে, আমি ওখানে ওগুলো রাখবো। তুই যে ভিডিওটা দেখেছিস যার মধ্যে রবীন্দ্রনাথের গান অনুসারে রোদ্দুর রায় খিস্তি দিয়ে রবীন্দ্রনাথের গানটাকে পরিবেশন করছে, রবীন্দ্রনাথের ব্যাপারে তার পার্সোনাল মতামত কি, কিংবা ব্যক্তি হিসেবে রবীন্দ্রনাথকে সে কি ভাবে কিংবা কি বলতে চায়, একবার ওটাও শুনে নে। আর যেটা বলা হচ্ছে ইনসাল্টিং টেগোর, ও ইফ ম্যান গিভ ইউ আ ব্রেক, আই ইয়াং গাই অর আর নোবডি, আই এম কোয়াইট ইয়াং কম্পেয়ার টু টেগোর, টেগোর ওয়াজ টেগোর, টেগোর ওয়াজ টেগোর ইন হিজ টাইম, ইফ ইউ সি দ্য পারসন টেগোর, ব্যক্তি মানুষ টেগোর, আমি তাকে চিনি না, ব্যক্তি মানুষ টেগোর ইজ ব্যক্তি মানুষ টেগোর, তিনি তার জায়গায় আছেন। উইদাউট নোয়িং আ পার্সন হাউ আই ক্যান ইনসাল্ট হিম, ইউ ডোন্ট নো মি, ইউ ক্যান ইনসাল্ট মি, দেন ইফ ইউ টিয়ার অফ মাই বুক ক্যান ইউ ইনসাল্ট মি, নো নো ইটস আপ টু ইউ হোয়াট ইউ ডু, ইফ ইউ ইউজ দ্য বুক পেপার অ্যাজ আ টয়লেট পেপার ক্যান ইউ ইনসাল্ট মি, নো ইউ আর ইনসাল্টিং ইউর সেন্স দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট টু রিড আ বুক, you are inserting your quest. Now if I say je society gollay geche, we couldn't utilize the philosophy of Tagore, in that way if I say Rabindranathero dash dash hoyeche, that means what? That means we couldn't use Tagore's philosophy. Now every term of every communication needs to be interpreted. The way I'm speaking now, it needs to be interpreted. Otherwise, it has no literally meaning. Je kono kothai ekta symbol. Amra je alphabet dekhi, what is an alphabet? Chobi. A, B, C, shobgulai chitro. Amra otake chini A bole. Amra eta phonetic lagai, this is A.
Otherwise, what's that? It's picture. A simple picture. একটা প্যাটার্ন আমি দুটো দাগ দিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে বলছি দিস ইজ এ, ওটা আমার কাছে একটা সম্পূর্ণ ছবি, আমরা ছবিটাকে ইন্টারপ্রেট করছি ওইভাবে। এনি কমিউনিকেশন নিডস টু বি ইন্টারপ্রেটেড, নাও ইটস আপ টু ইউ হাউ ইউ আর ইন্টারপ্রেটিং, ইফ ইউ নো এ দেন ইউ উইল সে এ, ইফ ইউ নো অ ইউ উইল সে দিস ইজ অ, নাও ইফ ইউ সে আমি ইউ উইল সে আমি মলয় দাস আমি, if you are Tomal Chakraborty you will say ota ami, so the word ami is different for everyone, so any communication is different for everyone, now it's up to you how you will interpret, so when you say that you insulted Tagore it's your interpretation man, it's not my interpretation. It's not possible to insult anyone, it's not possible for anyone to insult anyone, it's not possible to insult the great people, for great people are no people, what mistake we are doing, we are taking them as individual, as person, they are no persons. Rabindranath Tagore ami chobi chulachi jokhon it carries some sense to me, she sense ta amar kache kumar parar gorur gari hote pare, boro asha kore eshechi hote pare, সভ্যতার সংকট হতে পারে, জাতীয় সঙ্গীত হতে পারে, একটা বড় বড় দাড়ি হতে পারে, হ্যাঁ ইটস আপ টু মি হাউ আই ইন্টারপ্রেট দ্যাট। স্যান্ডি তুই আমার থেকে ভালো ইংলিশ বুঝিস আর আমি এটা খুব ভালো করে বিশ্বাস করি, আর যদি না বুঝিস ভাই ডিকশনারি আছে ইউজ কর শান্তি পাবি। আর কিছু কিছু বেশ করেছি, আমাকে যদি বলে মুখের ভাষা খারাপ বেশ করো, তোকে তো অ্যাওয়ার্ড স্পিচ দিতে রাখেনি স্টেজে, যে তুই স্টেজে এলি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য, আর তোকে বলা হলো যে তুই স্পিচ দে, না তুই গালাগাল দিচ্ছিস, সোশ্যালি গালাগাল দিচ্ছিস, আর এমন একটা লোককে দিচ্ছিস যাকে তুই চিনিস অবধি না, আর শুধু তাকেই নয় তার ফ্যামিলিকে অবধি দিচ্ছিস যারা কোনো দোষই করেনি। যাই হোক আজকের জন্য যথেষ্ট, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আর সবার শেষে এটাই বলবো, তোর ভালো হোক, তোর ভালো হোক, তোর 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 ভালো হোক।